প্রথমে 1 চামচ কড়াইতে ঘি দিয়ে নিলাম, তারপরে সুজি 1 কাপ দিয়ে দিলাম। সুজিটা ভাজা ভাজা হয়ে গেলে জল দিয়ে দিব, দুধও দিতে পারো তোমরা, আমি জল দিয়ে দিলাম। দেওয়ার পরে সুজিটা শুকানো হয়ে গেলে, জলটা শুকিয়ে গেলে তারপরে সেটাকে থালাতে নামাবো। নামানোর পরে শিরাটা জাল দিচ্ছি চিনি দিয়ে। জাল দেওয়া হয়ে গেলে সেই সুজির মধ্যে 1 চামচ আবার একটু 1 চামচ ঘি আর হচ্ছে বড় চামচের 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মাখতে হবে। ঠেসে ঠেসে ভালো করে মাখার পর তারপরে একটু ইয়েলো ফুড কালার দিব, কালারটা ভালো আসে। তোমরা দিতেও পারো নাও দিতে পারো, তবু কালার আসবে, কিন্তু আমি দিলাম দেখতে ভালো লাগে জন্য, সুন্দর হবে দেখতে। তাই এই যে আমার হয়ে গেল ল্যাংচার আকারে। এখন ওই চিনির শিরাতেও একটু ফুড কালার দিয়ে দিলাম। এখন কম আছে, সেটাকে আস্তে আস্তে ভাজতে হবে লাল করে। এই যে আস্তে আস্তে ভাজতে হবে লাল করে, ভালো যখন ভাজা হয়ে যাবে লাল তখন ওই চিনির শিরাতে দিতে হবে। এখন শিরাতে দিয়ে দিলাম, ভাজা হয়ে গেল সব। দেখো কত সুন্দর হবে দেখতে, খুব সুন্দর হয়েছে আর খেতেও দারুণ টেস্ট। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে দেখতে, তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে।